তুমি তিন মা বলিন তোর দ্বিতীয় ব্যাপার কিতা বলে তুমি দিন তোমার তো স্বামী অকলর নাফরমানি করো, বেটিনতে জামাইয়ের নাফরমানি করে, জামাই আর বউ দুইজন মানুষ দুই রক্ত, এক রক্ত নাই তো, এক রক্ত নেই না, ভাই বইনে বিয়া নাই তো, ভাই বইনে বিয়া নাই, সাসাই মাতৃ দিয়ে বিয়া নাই আছে নি না, এটা সদ্য গুরু মানুষ আছেন যারার লগে জীবনে কোনোদিন বিয়া বিধির সম্পর্ক বৈধ নাই, এর বাইরের যে গুরু তারার লগে বিয়া বিধির সম্পর্ক বৈধ, রক্ত তুলা পাল্লা, সাসার তো ভাই বইনে বিয়া হইলে রক্ত তুলা পাল্লা হয়ে গেছে, এর কারণে শরীয়তে মানছে, এর কারণে শরীয়তে মানছে, দুইজনের মগজ দুইজনের মিজাজ দুইজনের মন মস্তিষ্ক সমান না হইতে পারে, না হইতে পারে, এর কারণে আগে ভালো করে সেইটা সাইয়া ছেলের লগে সাদি দিয়ে আনতা। আমরা তো বুড়া মানুষের চিন্তা করি ছেলে গিয়ে বুঝবো কিনা, আমি তাই গিয়ে দেখিয়ে লুইয়া গিয়ে যাই, ও তো লাগছে আরেক বেড়া বুঝছেন নি, বাপ বাপ বৃদ্ধ বেটা তাইন গিয়া কইনা বেটি দেখলা তাইন খাটাইয়া আনলা ছেলের খাটে না, এলা প্রায় জায়গাত ঘটে, প্রায় জায়গাত ঘটে, মা বৃদ্ধ মেয়ে বুড়া বেটি বনি গেছেন তাইন, তাইন গিয়া ছেলের বউ খাটাইয়া আনছেন, ছেলে বাড়িতে নিয়ে দেওয়ার বাদে কয় তার খাটছে না, কইছেন এখন এখন বেড়াটা মিলাইতে পারবাইনি, কোনো হলেও তো আর সম্ভব না, ছেলে কইব আব্বা জানে আনছো তাই তাই লইয়া কাকু টাকা পয়সা দেতা লাগে আমি দিমু দেই আর আমি মুম্বাই ও যেমনে বাড়ি চড়িয়ে যাইব অন্তনে পয়সা ফাটাইয়া দিতে পারে, মগর তুমি গুয়ার বউ যে গু আনছো ইগু তো তোমার বাড়ির তুইয়া আকটি ভাই বিপদ করবায় না নি, এর কারণে হদিসও আছে নবীজি শিকাইয়া দিয়া দিছেন যেইন শাদি করতা তাই নিজে দেখো কুয়া, এই মাত্র মুরব্বী অকর বড় জবর হয় ফুন্না মানুষের বড় জবর হয়, ছেলেই কইনা দেখিয়া শাদি করতো ইগান হুনার বাদে মুরব্বী মানুষের বয়স্ক মানুষের বড় জবর লাগে যে আমি মানিছি আমার ছেলে আমি তারে নাইত্য নে দুনিয়ায় আল্লাহ দিছই নাইত আসলো যে তুই মায়ের গর্বত তখন তোনে তার লাগিয়া খরচ করলাম তার মার তোলে আর দুনিয়ায় আবার বাদেও তো তার লালন পালন করতে যা টাকা পয়সা লাগলো সারা আমি করলাম মায়ও লোক হইয়া হুমকি দেন, হ্যাঁ আমি মা তুইয়া হে আবার কিতা দেখতো গিয়া আরে মাইজি আর বাবাজি তুমি দেন দেখি আনার বাদে বাজিয়ে লইয়া খাও আন না মাইজি লইয়া খাও কইয়া ছেলে যদি বাড়ির তুলে ছাড়িয়া বাড়ির তুলে ফালাইয়া যায় কি দুদিন বাড়ি ছাড়িয়া দুদিন যায় গিয়া তখন তা করতে পারবাই নি জোয়ান ছেলে রে তুমি আর যদি হে দেখিয়া দুদিন আনে আর এর মাঝে দুদিন কয়ে কাটছে না তুমি বাপে কইতে পারবাই মায়ে কইতে পারবাই হে তুই নিজে দেখিয়া গিয়া আনছো খাটাইয়া আনছো এখন হিরিবার উল্টা বাতিয়া আমরা রে মানুষের কাছে বেজ্জত করতে নি খোয়া যাইব না নি, এর কারণে আল্লাহর হযরতে মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা কুত্রা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে গিয়া আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ আমি এক বেটির শাদি করবার সিদ্ধান্ত নিতে গিয়া আল্লাহর রাসূল আমার এদিকে কইলা কইলা ও মুগীরা হাল নাজারতা ইলাইহা মুগীরা তুমি এই মেয়েটারে দেখছো নি, হযরতে মুগীরা কইল লা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল আমি তো মেয়েটারে দেখছি না, আল্লাহর রাসূল কইল ফানজুর ইলাইহা ফা ইন্নাহু আহরা আন ইউদামা বাইনাকুমা আল্লাহর রাসূলে কইন তুমি মেয়েটারে দেখিলাও বিবাহর আগে তুমি মেয়ে দেখিয়া যদি তোমার মেয়ে হাঁটে আর তুমি যখন দেখা যাইবে তখন তো মেয়েও তোমারে দেখব একে অন্যরে দেখা দেখি যদি আগে উইয়া যদি এর মাঝে যদি খাটাখাটি হয় আর যদি বিবাহ হয় আল্লাহ পাক পরবর্তীকার আলমে তোমরা দুইটার জিন্দেগি যেটা হইব এটার মুয়াফিক বানাইয়া দিবা বনাওয়াত আল্লাহ বানাইয়া দেলাইবা সুবহানাল্লাহ, আল্লাহর রসুলে শিখাইয়া দিয়া দিছইন জামাই বাবুয়ে দেখিয়া মেয়ে আনতো মেয়ে দেখিয়া জামাই মেয়ে জামাই দেখিয়া এর বাদে খাটাইতো খাটেনাতে না করতো আমার এই জামাই খাটছে না, আমরা তো বুধবাই মুত্তবাই করিলেই যে আমার মেয়ে এখানে ইজ্জত কুয়াইলেই হয় ইজ্জত ওদিন বাড়িব যেদিন তোমার কুবা গিয়ে দেখবো আর গুলো ইয়া হবার গরম ইয়া দেওয়ার বাদে নাই নি তা ঘটনা, আরে আমার রাতাবাড়িতে আছে মেসা বরফুড়ি এক মেসা বরফুড়ি মেসাবিন বড় পাক্কা দিনদার বড় পাক্কা দিনদার মেসাব কিন্তু দুর্ঘটনা ঘটছে বড় মেয়ে শাদি দিছেন বড় মেয়ের গরো নাতিন নিনা নাতি কিতায় গুফাইছেন ও গুরু বড় মেয়ের খেদমত করার লাগিয়া ও বড় মেয়ের বাড়িত গেছে অনগিয়া রইয়া আরেক ছেলে এগু দেখিয়া ওগুর লোকে তাই সম্পর্ক হয়ে গেছে তাই নিগুর লোকে বিয়া দিতা নাই বাদে ও বাড়ির তোরে বিয়ার মা তাই যে তাই কইছেন না দিতাম নাই দিতাম নাই দিতাম নাই হইয়া দল হইছেন খুব ভালা করিয়া যে দল হওয়ার কারণে বাদে আর ইনো বিয়া দিছেন না অন্য জায়গার তো বিয়ার মাত আইতে শাদি দিছেন ছয় মাস বাদে জামাই ফালাইয়া ফিরিয়া হক লোক গেছে গিয়া ও ইজ্জত হইছে দি আপনার এখন বেটাগিরি যখন দেখাইছিলাম আমি যে মেয়ের পছন্দ আমার কিতা ছেলের পছন্দ আমার কিতা আমি দেখো পছন্দ করম আমি দেখো কাটাইমু ওগুর লোকে হইতো তোমার আমার বেটাগিরি রইছে নি ভাই জি না
এর কারণে নবী যে কাইয়া দিয়া দিছেন তার মেয়েটা দেখুক ছেলেটারে। হযরতে ফাতিমাতু যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিবাহের যোগ্য হইলা, হযরতে আবু বকর সিদ্দিকের বিয়ার মত দিলা, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ার মত দিলা, আল্লাহর রাসূলে গোসল না। তারা দুইজনে আন্দাজ করলা, আমরা তো বয়োজ্যেষ্ঠ মানুষ, আমরা তো বয়স্ক মানুষ, আর ফাতিমার বয়স তো ভণ্ড কিব তো 17 হইব, যার কারণে আল্লাহর রাসূলে আমরারে পছন্দ করছেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বার করলা, কইলা তুমি যুবক ছেলে, তোমার লগে আল্লাহর রাসূলের মেয়ে ফাতিমা বানাইব খুব ভালো করিয়া, অতএব তুমি যাও গিয়া আল্লাহর রাসূলের কাছে রাসূলের খেদমত গিয়া ফাতিমার বিয়ার মত তুমি নিজে দিয়া আও। নিজন দিয়ে মুরব্বী উসলাইয়া জোয়ান ছেলেরে তাইন গিয়া গেছে নবীর খেদমত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ার মধ্যে বারবাদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরো গেলা। গরো গিয়া হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে জিজ্ঞাসা করেন, ফাতিমা তোমার তোমার বিয়ার মাতাই যে আবু বকরের কাছ তাকিয়া, তোমার বিয়ার মাতাই যে আলীর কাছ তাকিয়া, তোমার বিয়ার মাতাই যে উমরের কাছ তাকিয়া, ও ফাতিমা আমার মনে স্যার হযরতে আলীর লগে তোমার বিয়া দিতাম, তোমার স্বামী এই নরে স্বামী হিসাবে তোমার হাতের নেই করিয়া দেখাইছেন স্বয়ং আল্লাহর রসুলে। হারে তার মেয়েরে শাদি দিবার আগে, সিদ্ধান্ত নিবার আগে আল্লাহর রসুলে তার মেয়েরে গিয়া জিজ্ঞাসা করছেন। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, মানুষ তো কিছু ফেট গাট্টা হইলে বড় দিনদার ইয়া রসুল আল্লাহ, ফেট গাট্টা হইয়া তোলা সমালোচনা করিয়াও দিনদার হইয়া তারিফ আর প্রশংসা দেখান করছেন, ইখান দ্বারা সমর্থন জানাই দিছেন। ও আল্লাহর রসুলে হযরতে আলীর লগে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ দিলা, বিবাহ দিলা। তা হইলে খালি বাপর পছন্দ মেয়ের বিয়ে হইতো না, লোকে মেয়ের পছন্দ আছে আছে আছে, তাই বলে এই জমানা যেখানে শুরু করছেন আপনার কিছু ভাই আনতে আর কিছু বোন আনতে, যেখানে শুরু করছেন নয়া সিস্টেম দিছে, আল্লাহ দিছে নতুন আবিষ্কার দুনিয়ার জমিন। আজ থেকে 15-20 বছর আগে একজন মানুষ মারা গেলে এনর খবর আত্মীয় স্বজন দ্বারারে না হইলে ওয়ে না, তার আর বাড়ির যাবা লাগতো, এখন লাগেনি বাড়ির যাবা না। মোবাইল বারো নিয়ে বড় সুবিধা হয়েছে, মোবাইল বারো নিয়ে বড় সুবিধা হয়েছে, জেলা সুবিধা দিয়েছে মোবাইলে, ওলা অসুবিধারও সৃষ্টি করছে। আপনি তাহাজ্জুদ রক্ত উঠিতা, আপনি 3:30 সময় উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়তা, 3:30 ঘুম ছাড়বো কিনা আপনার মোবাইল, আপনি অ্যালার্ম দিয়া তৈলে আপনার মোবাইলে যেটুকু চিল্লানি শুরু করবো আর ঘুমও রইতে পারতায় নাই, ঘুম এমনি ছাড়িব। যদি কো তাহাজ্জুদ পারতাম না হজরও বলা, তে হজর রক্ত কইলেও ছাড়বো, আপনার যদি কোনটা ইয়াই করে দিবার লাগে যদি রিমাইন্ডার দিয়া তো এবার যদি হয় তাহলে এই অপশন আছে, আপনি দিয়া তো ইতা পারবা। আপনার ছেলে কলিকাতা মুম্বাই থাকে, আপনার ছেলে সৌদি থাকে কুয়েত থাকে, আপনি অন্তনে তার ফটো সহকারে দেখি দেখিয়া আপনার ছেলের লগে আপনি গল্প করতে পারবা, মাতিতে পারবা। আপনার কোনটা ফাটাইবার জরুরত যদি হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ছেলের কাছে আপনি সামান্য সময়ের ভিতরে ফাটাইতে পারবা। অত সুবিধা দিছে এগে একবার লাখো মিলে মগর ইগে ক্ষতি করবার লাখো বড় মারাত্মক ধরনের মিলে। আগে একটা ছেলে এবং মেয়ে অবৈধ সম্পর্ক হইতে হইলে বড় অনেক অসুবিধা আছে, একজনে আরেকজনে পুরা দেখিয়া না খাটা পর্যন্ত পর্যন্ত একজনে আরেকজনের লগে সম্পর্কের কোনো লাইন আসিল না। এখন এমন সুবিধা হয়েছে এই মোবাইলের মাধ্যমে একটা ছেলে এবং একটা মেয়ে মাতি মাতি জীবনে দেখছে না ছেলে এই ঘুরে, ফটোও দেখছে না এই ঘুর, এর বাদেও কুটুমলা লাগি যায়। এ তো মারাত্মক করছে, এর কারণে শরীয়তের মুসলিম হইল বেটিন, আমার ই দেশের সরকারেও মানতা নাই, বহুতে মানতা নাই, ই দেশের ই জমানার, ই জমানার বহুত মানছে মানের না। একগুড়ো মানুষ দাবিদার বার হয়েছে যে নারী পুরুষের, নারী পুরুষের সম অধিকার, বেটাইন্তর যেতা যেতা বিষয়ে বেটাইন্তর অধিকার আছে, ওতা ওতা বিষয়ে বেটিন্তর অধিকার আছে কইয়া একগুড়ো দুনিয়ার মানুষ বার হয়েছে, বার হইয়া করছে কিতা বলে ছেলেরা স্কুলে যে সময় যায় এই সময় শার্ট প্যান্ট পরিধান করিয়া যদি যায় যে তার ফেট গুঁড়া থাকে, ফিট গুঁড়া থাকে বাইরে থাকে না, কিন্তু মেয়েরা শাড়ি পরিধান করিয়া যায় স্কুল, ফেটও বাইরে, ফিটও বাইরে, গর্দনাও বাইরে, ফোনাও বাইরে, বগলও বাইরে, আধগানি নিনা ভাবাখানি কিতাব ব্লাউজ বার হয়েছে, ওটাই উড়িয়া গেল আর হাড়ি কান তোমায় একান্ত তুই ওরছে আস্তানা মানুষ লেখটা। আরে পর্দা করবার কথা ছেলেরা না, পর্দা করবার কথা মেয়েরা, হুক না আপনারা ফর্কে ভর্তা করতো, ছেলেরা ভর্তা করতো নি, মেয়েরা ভর্তা করার কথা বলি কেন, শরীয়তে বাটিয়া দিয়া দিছে, শরীয়তে বাটিয়া দিয়া দিছে যে বাড়ির কাম দেখ নাই ওখানে বেটিনতে করতায়, বাইরের কাম দেখ নাই ইকনেন বেটাইনতে করতায়।
ইগনে আল্লাহর দেওয়া বাটিয়া দেওয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামাই হযরত ফাতিমাতুল যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন আলীর লগে বিবাহ দিলা মসজিদে নববীর মধ্যে আকদে নিকাহ ফলানি হইল এর বাদে আল্লাহর রাসূলে তানে ফুফুরে দিয়া হযরত আলীর রুম যেন আছে অন হযরত ফাতিমারে ফাটাই দিলা আরো কিছু সময় পরে আল্লাহর রাসূল তশরিফ নিলা আল্লাহর রাসূলে তশরিফ নিয়া আলী এবং ফাতিমা দুইজনের বরকতের দোয়া আল্লাহর রাসূলে দিলা আর আল্লাহর রাসূলে হযরত আলী যে কইলা আলী বাড়ির বাইরের কাম যেগুলা এইগুলা তুমি করিও আর ফাতিমারে কইলা ফাতিমা বাড়ির ভিতরের কাম যে তা তুমি করিও করিয়ে বাটিয়া দিস সাইয়্যিদুল কৌনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কইতা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নবীজির বিবি কইলে সম্বোধন করিয়া দুনিয়ার তমাম নারী জাতিরে আল্লাহ জানাইয়া দেইরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না তুমি তাইন দারদারি বাড়ির মধ্যে থাকিও বাড়ির তরে তুমি তাইন বাহির হইও না যদি এখান তো প্রয়োজন দেখা দেয় তুমি স্কুলে যাইতায় তুমি অফিসে যাইতায় তুমি হসপিটাল যাইতায় স্বামীর বাড়ির তরে বাবর বাড়ি যাইতায় বাবর বাড়ির তরে স্বামীর বাড়ি যাইতায় স্বামীর বাড়ির তো বাহির বাড়ি যাইতে তোমার কোনো কারণ যাওয়ার যদি প্রয়োজন দেখা দেয় লগে লগে আমার আল্লাহ কুত্রাওয়ালা তাবার রাজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা ইসলামের আগের যুগের মেয়েরা যেভাবে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অকল জাহির করিয়া বাহির করিয়া নিজের বডির বিভিন্ন অঙ্গরে বাহির করিয়া চলাফিরা করত ও ইমানদারের মেয়ে অকল আল্লাহর রসুল আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জানাইয়া দিত্রা এইভাবে তুমি তাই আর নিজের বাড়ির তো বাহির হইও না প্রয়োজন দেখা দিব একজন মেয়ে লোকর 24 ঘন্টা সারা বছর বাড়িতে রইতে পারতো নাই বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন খানো যাওয়া লাগবো তো আল্লাহ হিকাইয়া দিয়া দিত্রা অর্ধনগ্ন হইয়া অর্ধনগ্ন হইয়া যাইও না তুমি তাই তোমার তোর বডিটা রীতিমতো সারাটা বডি ডাকিয়া ডাকিয়া তুমি তাই বাড়ির তো নেবার হইয়া যাইও বাড়ির তো নেবার হইয়া যাইও আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আল্লাহ তাআলায় বাটিয়া দিয়া দেলাই জয় যে বাড়ির ভিতরটা ভিতরে থাকতো খারা মেলুকেরা এর কারণে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে অন্য আয়াত বেটাইন তুলে ডাকিয়া কইতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গাইরা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা আল্লাহ তাআলায় হি আয়াত কইছেন বেটিন তোমরা বাড়ির তো নেবেলা প্রয়োজনে বারয়ো না ইয়ে তো আল্লাহ তাআলায় বেটাইন তুলে কইতে রাখো না তুমি তাই অন্যর বাড়ির ভিতরে গিয়া আন্দাজি আন্দাজি তুমি অন্যর বাড়ির ভিতরে গিয়া ঢুকিও না যতক্ষণ পর্যন্ত বাড়ির বাহির তাকিয়া তুমি সালাম জানাইয়া কিবা তো ইজাজত লইয়া ইজাজত লইয়া ইজাজত পাইছো না ততক্ষণ খেউরোর বাড়ির ভিতরে গিয়ে তুমি ঢুকিও না বাড়ির ভিতরে ঢুকিও না ঘরের বাড়ির ভিতরে ঢুকিও না কেন না করো বলে বাড়ি প্রত্যেকের বাড়ি কার তার বাড়ির ফিমেল ক্যান্ডিডেট যারা আছে বেটি মানুষ যারা আছে মেয়েলুক যারা আছে তারার লাগে এটা রিজার্ভ এর ভিতরে তারার বাপ আছে তারার ভাই আছে তারার ছেলে আছে তারার দাদা আছে তারার ভাই ভূত আছে এরার সামনে তারার পর্দা তোমার সামনে বেগানা বেটার সামনে যতটুকু অতটুকু নাই বাড়ির ভিতরে সবসময় কাম করা লাগবে এক বেটি মানুষে ভাই থাকবা বাপ থাকবা ছেলে থাকবো স্বামী থাকবো শ্বশুর থাকবা মামাহুর থাকতো মামা হোর থাকতা পারেন চাচা হোর থাকতা পারেন এরার সামনে শরীয়তে কিছু একটা কনসিডার করছে কাম করাত গেলে এক সময় মাথার তো কাপড় পরি দিতে পারে কাপড় পরি দিতে পারে তো শরীয়তে কনসিডার করছে গুণা হইত নাই আত কতক্ষণ বারুই দিতে পারে কোনা পর্যন্ত শরীয়তে কনসিডার করছে গুণা হইত নাই আটুর নিজ বাজু বাই দিয়া কাপড় কতক্ষণ উপরে দিয়ে তুলা মারিয়া আটুর নিচে যদি রয় বাপর সামনে বাইর সামনে মামার সামনে চাচার সামনে দাদার সামনে নানার সামনে নিজের ছেলের সামনে ছেলের গরোর নাতির সামনে মেয়ের গরোর নাতির সামনে তো কোনো অপরাধ নাই কিন্তু তুমি বেগানা বেটার সামনে ইকনাইন বাহির হইলে ওইটো নাই ও আল্লাহ এক ভাই কইছেন বাড়ির কান রিজার্ভ বেটিন তোর লাগিয়া আর অন্য ভাই কইছেন বেটাইন খেওরোর বাড়ির গিয়ে ঢুকবায় না বাড়ির এড়া এবং বেড়া যেটা আছে এর বারের তাকে ডাকিয়া পারমিশন লইবায় পারমিশন পাও থেকে আর ঢুকিও পাও না তেয়ারি বাড়ি যাইও না পাওনা তেয়ারি বাড়ির ভিতরে তুমি ঢুকিও না পারমিশন পাইলে ঢুকিও কেনে এর বিষয়টা কিতা বলে একমাত্র কারণ হইল নারী এবং পুরুষে অবাধ মিলামিশা অবাধ দেখা দেখি হইতো না অবাধ দেখা দেখি হইতো না
বার বাড়ি কান বেটিন তোর লাগিয়া কাজ করিয়া দিছ আল্লাহ আর বাদ বাদ বেটাইন তোর লাগিয়া এখন যেগুলো কাম করতে হইব চব্বিশ ঘন্টা প্রায় কামো থাকা লাগে কতবিল যদি ঘুমায়ু বন্ধ গিয়া ফাঁকর মধ্যে আলতো লাগবো বয়ার দিয়া আলতো লাগবো বয়ার দিয়া রুয়া রুয়া লাগবো খাসা খাটা লাগবো আইল দেবা লাগবো মেঘালয় গিয়া কয়লা খাটা লাগবো আপনার ফাঁকার মিস্তরি ছয়তলা উপরে যদি ও এতে হন উঠেও মিস্তরি করা লাগবো এই মানুষরে যদি খোয়া যায় তুমি মাথার তনে পায়ের তোলা পর্যন্ত সবসময় ঘুরিয়া রাখিও কাম করতে পারবো নি জি না জি না বুর্গা ফিন দিয়ে আলছো যাইব নি ভাই হাড়ি ফিন দিয়ে ভাড়া যাইব নি আলছো না এরা যখন অবাধুর কাম হাঁকবো নি সালানি লাগবো ও আল্লাহ কইছে এরা তোরা কম পর্দা করলে হইব কতখান বলে সবসময় নাবির নাবির থেকে লইয়া আটুর নিজ পর্যন্ত ঘুরিয়া রাখিও বেটাইনতে আর বেটিন যেহেতু বাইরে কাম করার প্রয়োজন নাই তুমি তাই বাড়ির ভিতরে তাকিয়া কাম চালাইয়া দেইবাই তান তানটে কইছে তুমি তাই পর্দা তোরা বেশ করা লাগবো ও বাটিয়া দিছ আল্লাহ বাটিয়া দিছ আল্লাহ এটা আল্লাহর বাটিয়া দেওয়া যেন আমরা সৃষ্টি করছো।